আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান দর্শক বন্ধুরা আজকে আমাদের কৃষি টিভি চলে এসেছে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলাতে আজকে আমরা যে ডেরি ফার্ম এসেছি ফার্মটির নাম হচ্ছে মঞ্জু ডেরি ফার্ম এই ডেরি ফার্ম থেকে মূলত উন্নত জাতের বকনা এবং সার বাছুর বিক্রি করা হয়ে থাকে তো আমরা আজকে দেখাবো যে এই ফার্মে কী কী জাতের আপনার বকনা বাছুর এবং সার বাছুর রয়েছে এই বকনাগুলোর বয়স তাদের মান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং তাদের দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা বকনা বাছুর এবং সার বাছুর সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই ফার্ম থেকে সংগ্রহ করতে পারেন তো আশা করি আপনারা সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আমি এখন কথা বলবো মঞ্জু ভাইয়ের সাথে এবং আপনাদেরকে এই বকনা এবং সার বাছুরগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করতে চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছে ভাই আচ্ছা ভাই আমরা জানতে বললাম আপনার ফার্ম থেকে বকনা এবং সার বাছুর বিক্রি জি আমার ফার্ম থেকে বকনা এবং সার সার বাছুর বিক্রি করা হবে আচ্ছা তো আপনার এখানে কতগুলো সার এবং বকনা আছে এখানে সার আছে 15টা 20টার মতো বকনা বাছুর 15 16টা আছে

এটা কি জাতের বকনা ভাই এটা রানী শঙ্কর আচ্ছা এই বকনাটা কয় মাস বয়স এটা চোদ্দ মাস বয়স চোদ্দ মাস জি এটা পার্সেন্ট আছে কত এটা পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আছে পঁচাত্তর পার্সেন্ট জি আচ্ছা ভালো মানের বকনা ভালো মানের বকনা এই বকনাটা আপনি দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি পঁচাত্তর হাজার হলে বিক্রি করা যায় পঁচাত্তর বাহাত্তর হলে বিক্রি করা যায় পঁচাত্তর বাহাত্তর হলে বিক্রি করা যায় জি বিক্রি করা যাবে আচ্ছা তাহলে আমরা আরও দেখি লাল দেখতে পাচ্ছি জার্সি বকনা কি হ্যাঁ এটা জার্সি বকনা

বলতে পারে মেলা বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে বিভিন্ন লোকের ফার্ম থেকে বিভিন্ন লোক গরু নিয়েছে তো কথা বলতেই পারে আচ্ছা ঠিক মতো বললেন ঠিক আছে আচ্ছা তো চলেন আমরা আরো দেখি এটা কি জাতের বকনা এটা রানী শঙ্কর এটা রানী শঙ্কর জি রানী শঙ্কর হ্যাঁ বকনাটা খুব সুন্দর কয় মাস বয়স এটা 14 মাস বয়স 14 মাস জি আচ্ছা তো এই বকনাটা কত পার্সেন্ট আছে এটা পার্সেন্ট আছে 75% 75% জি আচ্ছা কেমন দুধ আশা করা যায় প্রথমে এটা প্রথমে 15 16 15 16 জি আচ্ছা এই বকটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি আপনার পঁচাত্তর সত্তর হলে বিক্রি করা যাবে সত্তর হাজার হলে এই বিক্রি করা যাবে আচ্ছা চলুন আমরা আর বকটা দেখি এটা কি জাতের বকনা এটা অস্ট্রেলিয়া ফ্রিজেন অস্ট্রেলিয়া ফ্রিজেন মানে জি ক্রস আচ্ছা এই বকটা বয়স এই বকনাটা বয়স বারো তেরো মাস বারো তেরো জি বারো তেরো এটা কত পার্সেন্ট আছে বকটা এটা ষাট পার্সেন্ট আছে ষাট জি এই বকনার দাম যাচ্ছে কত ভাই এটা 65 60 হলে বিক্রি করা যাবে 65 60 হলে বিক্রি করা বিক্রি করা যাবে আচ্ছা চলো আমরা একটা সার বাসুর দেখতে পাচ্ছি এটা কি জাতের সার এটা অস্ট্রেলিয়া ফিজিয়ান সার ফিজিয়ান সার ফিজিয়ান বাস আচ্ছা এই সার বাসুরটা কত বয়স এটা আপনার 14 মাস বয়স হবে 14 মাস জি 14 মাস আচ্ছা তো এই সার বাসুরটা দাম যাচ্ছে কত এটা সার বাসুরের দাম যাচ্ছে আপনার এটা 70 65 হলে বিক্রি করা যাবে

ইয়ার জার্সি ফিজিয়ামের হচ্ছে ইয়া বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা কয় মাস বয়স এটা আপনার আঠারো মাস বয়স আঠারো মাস আঠারো মাস বয়স আচ্ছা এটার ওজনটা কেমন হতে পারে এখন এটা এখন বর্তমান ওজন আছে সাড়ে তিন থেকে চার মন সাড়ে তিন থেকে চার মন চার মন তো এটা আপনি কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে আপনার আশি পঁচাত্তর হলে বিক্রি করা যাবে সাড়ে তিন মন জন্য সার বাচ্চা সাড়ে তিন মন হবে এটা পার হবে চার মনের ধাক্কা নেবে চার মন হবে ভিতরে ভিতরে হলে বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে তো মঞ্জুবাই আমরা তো আপনার এখানে সার বছর দেখলাম বকরা বছর দেখলাম আপনার ফার্মে আরো রয়েছে সেগুলো সময়ের জন্য দেখাতে পারলাম না তো আসলে আপনার এই যে এখান থেকে নিতে চাইলে কিভাবে নিবে আমার দর্শকরা আমার ফার্মে আসবে আসে হচ্ছে আপনার ওই দেখবে দেখার পরে আমার মোবাইল নাম্বার থাকবে মোবাইল নম্বরের পরে আপনার ই করবে ই করি কথা যোগাযোগ করবে যোগাযোগ করে আলাপ করি আপনার দেখি টাকা পয়সা নিয়ে আসা লাগবে না ব্যাংকের মাধ্যমে কিংবা কিছু নিয়ে আসলে ওই পাঁচ সাত হাজার টাকা দিয়ে বাইনা টাইনা দিল দিয়ে এরকম করে আমার ফার্ম থেকে সংগ্রহ করবে আচ্ছা মানে আপনার এখানে আসলে আপনার টাকা পয়সা লাগবে শুধু বাইনার জন্য কিছু টাকা বাইনার জন্য কিছু টাকা না বাকি টাকা পয়সা ব্যাংকের বাকিটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে আপনাদের এখানে যে করে যে নগদ নিয়ে আসবো আসবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে চলে আসবে আর এখান থেকে যোগাযোগ ব্যবস্থা কেমন যোগাযোগ ব্যবস্থা ভালো এখানকে আপনার হচ্ছে দাসুরিয়া দি যদি আপনার বাস টাক সবভাবেই আছে গরু যদি নিয়ে যায় বুঝলেন ওটা টাকা আছে তারপরে আপনার মানুষ আসবে যেগুলো লোক আসবে গাউক আসবে ওইগুলো দেখা যাচ্ছে যে আপনার ওই বাসে এবং ট্রেনে আরামে আসতে পারবে আচ্ছা সব রকমের যোগাযোগ ব্যবস্থা ভালো যোগাযোগের ব্যবস্থা ভালো আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো যোগাযোগের ব্যবস্থা ভালো এখানে আচ্ছা ঠিক আছে মঞ্জু ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ওয়া ওয়ালাইকুম আসসালাম